সিটেট প্রাইমারি এক্সামে যারা বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করেছিলে তারা অবশ্যই এই অ্যান্সার কিটা দেখতে পারো। দেখো, প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে উপযোগী? এটা হবে 4 নম্বর, চরিত্রাভিনয় ও মিথস্ক্রিয়া। একটি ভাষার প্রতিকারযোগ্য রিমেডিয়াল শিক্ষাদানের লক্ষ্য হলো উপরোক্ত সবগুলি। শিশুর ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা হচ্ছে, এটার উক্তি করেছেন চমস্কি। একটি বালিকা হিন্দি ভাষায়, ওটার অ্যান্সার হবে ভাষা ব্যবহারের থেকে, ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেয়া হবে। নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজনীয়? ভেতরের স্বর শোনা বলার জন্য। সাবস্ক্রাইব করুন জিকেবিদ বিশ্বনাথ চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করে জীবন যুদ্ধের সঙ্গী হিসেবে বেছে নিন। যেগুলো যেগুলো সবুজ কালি দেওয়া আছে সেগুলো সেগুলো তোমাদের অ্যান্সার কি তোমরা দেখে নাও, পজ দিয়েও তোমরা ভিডিওগুলো দেখতে পারো। বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গ শিশুদের প্রয়োজন কি? প্রতিকায়িত ভাষার ব্যবহার। ভাষার প্রাথমিক রূপ হলো চিহ্ন ভাষা। গল্প ও কবিতার কোন প্রেক্ষিতকে প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? সেগুলো হচ্ছে গল্প, কবিতার শব্দ তালিকা সমৃদ্ধ হবে। ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কি দরকার? এটা অপশন 4 নম্বর অপশন যেটা আছে সেটা হবে ভাষা ব্যবহারের সক্ষমতা বিভিন্ন প্রেক্ষিতে। ভাষার ব্যাকরণ শিক্ষা, এটা শূন্যস্থানটা হবে যথাযথ। লেখার পরম্পরার সঙ্গে যুক্ত ভালো শব্দ তালিকা। ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে, এটা অপশান হবে একদম লাস্ট 4 নম্বর অপশান যেটা রয়েছে সেই অপশানটা হবে প্রতিকার করা। জীবন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এদিকে সঠিক বাক্য নির্বাচন করুন। গল্পের থেকে এটা পড়শি কালাচাঁদ বাবু। মাথায় বুলবুলির ঝুঁটির মতো একটি চুল, বুকে একটি ফুল গুঁজে, যেটা 3 নম্বর অপশান আছে সেটা হবে অ্যান্সার। ফোয়ারা শব্দের অর্থ ঊর্ধ্বমুখী জলধারা। যারা গল্পটা খুব ভালো করে পড়তে পেরেছ তারাই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে। অন্যরা যারা না পড়ে যদি গেস করতে যাও সেক্ষেত্রে কিন্তু গল্পের অ্যান্সার ভুল হয়ে যাবে। এই ধরনের কোশ্চেনের কিন্তু ভুল হওয়াটা খুবই মানে বাঞ্ছনীয় নয়। যে মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, এটা অনেকেই তোমরা বাবু মশাই অ্যান্সার করেছো, কিন্তু মতিলাল বাবু হবে। তোমরা গল্পটা খুলে দেখে নিতে পারো যাদের কাছে কোশ্চেন আছে। স্কুল স্কুল, এটা হবে আদি সরাগম। এটা বোঝাই যাচ্ছে তোমরা যারা ব্যাকরণ প্র্যাকটিসের মধ্যে ছিলে তারা অবশ্যই এ সঠিক উত্তরটা করে এসেছো। এখানে ভাগবত কে, ওটা হবে মালি। বিকেলে স্কুল থেকে ফিরে ছেলেটা খেলাধুলা করতো, রচনার ক্রম অনুসারে সাজাও, ওটা অপশানটা হবে বি সি। স্টার্টিং এ বি সি, তারপরে যা যা আছে সেই অপশান ওয়াইজ হবে। এটা গল্পটা যারা ভালো করে পড়োনি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অপশান কিন্তু বি ফার্স্ট, তারপর সি আসছে সেকেন্ড অপশান, ঠিক আছে, তারপরে এ ডি। সঠিক বাক্য নির্বাচন করো। যে জমিতে চাষ করা হয় সেটাকে ক্ষেত্রভূমি বলে, 2 নম্বর। হাটে বাজারে দ্বন্দ্ব সমাস, চাষের অযোগ্য জমি, ওইটা হবে অ্যান্সার ওই পাশের। প্রাচীন বাংলা চলাচল রাস্তাকে খাটক বলে, ঊষরের বিপরীত হচ্ছে অনুর্বর, ঠিক আছে, ঊষর মানে উর্বর, এটা বুঝতে হবে। তারপর অবান্তর স্থানকে আজকের বাংলা কী বলে, এই পেজেরই একদম লাস্ট।